লোকসভা চংবারী সালমারী সাকলাই জামানিয়াগুল তাংসাল সারিগাঁও কাথালি হাতি ও চংবারী পিরমুঙ্গ হিমবত খলাইকা সিপিআইএম মানজাকা সিপিআইএম হাস্তে অজমা বানুলাল সাহা সিপিআইএম বখাস্তে তাংফাং রতন সাহা তাই এমএলএ শ্যামল চক্রবর্তী আকসং দেশের জাতীয় সংগতি রক্ষার্থে আমি ছিল চার সাল সারিগর সাকলাই জাকা লোকসভা চংবারী সালমারী ফিল নে বেরামতির প্রহাসে খ্লাইজাংলাই লোকসভা চংবারী আবহাওয়া হাইকেন চংবারী সালমারী সাকলাই জাংমানি উল অবন পৈলা কাঠালিয়া হাটিয়ে আমসায় সিপিএম লোয়াইজি জাকমাবাই চংবারী পীরমুঙ্গ হিমবত খ্লাইকা তাংসাল মানজাগা সিপিএম হাস্তে অজমা বানুলাল সাহা সিপিএম বখাস্তে তাংফাং রতন সাহাতে এমএলএ শ্যামল চক্রবর্তী আকর্ষণ আর সালো চংবারী পীরমুং পাইথাগ ককসানান থাঙ্গি সিপিএম হাস্তে অজমা বানুলাল সাহা সাকা হাস্তে কাইনি লোকসভা আসুক থাই ইন্ডিয়া এয়ারলাইন্স বাতানি নচুবাচু রুই গবং বুট বাই কপ্লাই খাইনাই হই তাই হাকদর বিজেপি হাফাং ফুসা খিবিনানী নামাই হইব কয়মুং রেখা সিপিএম হাস্তে অজমা বানুলাল সাহা আমি চিন্তা করে দেখলাম যে লাখপতি হইল আমাদের এলাকায় 68,000 হয়ে গেছে খোঁজ নিয়ে দেখা গেল আরে সেলফ হেল্প গ্রুপের গ্রুপে কম সুদে যে ঋণ দিছে ধরেন কেউ একটা পোলট্রি করতেছে কেউ একটা স্কিম নিছে ব্যাংকের থেকে 16,00,000-1,50,000 টাকা ঋণ দিছে বলছে লাখপতি হয়েছে আর ব্যাংকের টাকা তার টাকা না তো কিন্তু ফেরত তো লাগলো তো সে কেমনে লাখপতি হইল আমরা জানেন যে আদানি নাকি পৃথিবীর সব থেকে বড় ধনী দ্বিতীয় রয়ে গেছিল তারপরে খোঁজ নিয়ে দেখা গেল যে না 20,00,000,00,000 টাকা ভারতবর্ষের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিছে তখন বিশ্ব সংস্থা বলছে এই ঋণের টাকা বাদ দাও বাদ দেওয়ার পরে আদানি কত নম্বর ধনী এখন আর খুঁজ পাওয়া যায় না বিশ্ব দিতে পাওয়া গেছে না তাহলে ঋণের টাকায় ধনী বলা যায় না কিন্তু এই মিথ্যা কথা বলান বিপন্ন করে দেশের সীমানা রক্ষা করবে নাকি চিন্তা করবে 3 বছর গেছে আর 1 বছর বেতন পাবো তারপর আমার বাড়ির লোক না খেয়ে থাকবে কেন এটা করছে এগুলো আজকে আমাদের মধ্যে প্রশ্ন যাকে বিশ্বাস করে ভোট দিল তাইলে দিল্লির 10 বছরের সরকার আর তার সঙ্গে সে যুক্ত হলো আমাদের রাজ্যে 6 বছরের সরকার 6 বছরের সরকারের প্রথম যখন আসে মাধ্যমের পরে বিজেপির সরকার তার মুখ্যমন্ত্রী কে ছিলেন বিপ্লব কুমার দেব আজকে তিনি লোকসভার প্রার্থী উনি এখন বলে বেড়াচ্ছেন অনেক কিছু করা হয়েছে ওনার ভিসার ডকুমেন্টে কি বলা হয়েছিল গরিবের জন্য বলা হয়েছিল 200 দিনের কাজ 340 টাকা মজুরি রাজ্যে কেন্দ্রে একরকম সরকার থাকলে কোন আন্দোলন করতে হয় না আপনি বিভিন্ন আয় 200 দিনের কাজের জায়গা কতদিন কাজ হয়েছে এখন সরকারি তথ্য 15 দিন 1 বছর এর মধ্যে ঘর যারা পাইছে তারা 100 দিন দিয়ে দিছে এরারে বাদ দিলে বাকিদের ঘরটা নেই 40 দিনে নিয়েছে আবার 40 দিনের তার মধ্যে পঞ্চায়েতে কাম না কইরা সই করেন না আমাকে অনেক লোক আছে তারা বোঝা বহন কইরা হেরারও কারো কারো 90-100 দিন 100 দিন হয়ে যায় শেষ পর্যন্ত কাম যে করছে তার কবলে জুড়ছে 30 দিন কেউ 226 টাকা মজুরি তাও পায় না সেই তারার সবের কাজটাও করে দেওয়ার লাগে ফলে আউটপুট আসে না করে কাজটা দেওয়া 180, 170, 190 এর বেশি পায় 5 বছর আগে 10 বছর আগে তারা কি প্রতিশ্রুতি দিয়েছিল
সেগুলোর কতটা হয়েছে কতটা হয়নি তা বিচার বিশ্লেষণ করবে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী, আমরা দেখেছি 2014 সালে বিজেপি কতগুলো নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে, 2 কোটি বেকারের চাকরি, গরিবের অ্যাকাউন্টে টাকা এবং জিনিসপত্রের দাম স্থিতিশীল করে ফেলবে, এতে মানুষ আশ্বস্ত হয়েছিল। তার আগে যারা সরকারে ছিল দীর্ঘদিন সরকারে থাকার ফলে তাদের সম্পর্কে মানুষের একটা ধারণা ছিল, এদের সম্পর্কে সামান্য ধারণা ছিল। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি সরকার আমাদের এখানে ছিল। পাণ্ডানি পাইথক সিপিআইএম নেহাস্তে জমা বনলাল সাহা শাখা নগ আসুকিয়া ওই যতন পালখে অংখরই ডেমোক্রেসিটে কনস্টিটিউশন নারকানি বাকে যতন অংখরানি নাংনাই হিনই। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।